নমস্কার বন্ধুরা, আবার নতুন লেসনে তোমাদের সামনে আমি হাজির হয়েছি সুমিত। চলো আজকে তোমাদের দেখাবো যে এফ মেজর কর্ড ধরার কিছু ট্রিক্স বা টেকনিক। ঠিক আছে, এফ মেজর কর্ড এমন একটা কর্ড যেটা হচ্ছে গিটারের বেসিক যে মেজর মাইনার কর্ডগুলো আছে তার মধ্যে সব থেকে কঠিন কর্ড হচ্ছে এফ মেজর। আমাকে অনেকে কমেন্টস করছে যে দাদা, এফ মেজর কর্ড ধরার কিছু টেকনিক বলে দিলে ভালো হয়। ঠিক আছে, তা সত্যি কথা বলতে কয়েকটা টেকনিক, কয়েকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা এটা ট্রাই করো, আশা করি তোমাদের জিনিসটা সলভ হয়ে যাবে, মানে এফ মেজর কর্ডের যে সাউন্ডটা সেটা প্র্যাকটিস করলে বেরিয়ে যাবে। ঠিক আছে, তার আগে একটা কথা বলে রাখি, দু রকমভাবে এফ মেজর কর্ড ধরা যায়। একটা যেটা আমি ধরলাম শুরুতে, আর একবার দেখাচ্ছি, এটা হচ্ছে এফ মেজর কর্ড। আবার কেউ কেউ এইরকমভাবে এফ মেজর কর্ড ধরে। ঠিক আছে, দুটোই ঠিক, কোনোটাই ভুল নয়, কিন্তু আমি সাজেস্ট করবো তোমাদের যে এই কর্ডটা মানে বার কর্ড হিসাবে এটা ধরার চেষ্টা করবে। ঠিক আছে, কারণ এইটা ধরলে যে ক্ষতি তা নয়, এটাতেও ধরা যেতে পারে, সে নিয়ে অসুবিধা নেই, কিন্তু পরবর্তীকালে এমন একটা সময় আসবে যখন তোমার এই কর্ডটা কিন্তু দরকার পড়বেই পড়বে। ঠিক আছে, যদি তুমি গিটার জগতে থাকো, মানে মিউজিক নিয়ে এগিয়ে যেতে চাও, তাহলে এই কর্ডটা মানে এই শেপের কর্ডগুলো তোমার ধরতে হবেই। তাহলে আমার মতে প্রথম থেকে এইটা ট্রাই করাটাই বেটার। ঠিক আছে, এবার দেখো প্রথমে তোমাকে কি করতে হবে, প্রথমে আগে এক নম্বর প্রবলেমটা বেশি করে কিন্তু এই এক নম্বর আঙুলটাতে। ঠিক আছে, এক নম্বর আঙুলটায় মানে এই যে সবকটা তার একসাথে চেপে ধরা, প্রবলেমটা বেশি হয় ওখানটাতে, মানে 70% প্রবলেম ওইখানে থাকে, আর বাকি যে তিনটা আঙুলের প্রবলেম ওটা থাকে 30% মতো। ঠিক আছে, এই তিনটা আঙুলও যে ধরলেই সাউন্ড বেরিয়ে যায় নতুনদের, সেটা কিন্তু বলা ভুল। ঠিক আছে, এখানেও কিন্তু প্রবলেম করে, অনেকে এরমভাবে ধরে, দেখবে এরমভাবে ধরি যে হাতটা আমি এরম ধরেছিলাম, এটা হচ্ছে ট্রিক প্রসেস, একদম ঠিক। আর এইটা যেটা ধরলাম, একটু আঙুলটাকে নিচু নামিয়ে দিলাম, এটা কিন্তু ভুল, এটা করলে কিন্তু সাউন্ড বেরোবে না, এটা বেরোচ্ছে না, যেই আমি উঁচু করে দেবো তখন কিন্তু সাউন্ডটা বেরোবে। তাহলে কি হচ্ছে, প্রথমত আমাদের মাথায় রাখতে হবে যে এই তিনটে আঙুল এটা তো একসাথেই চলছে প্রায়, তিনটে আঙুল যখন ধরবো আঙুলটা ধরার যেন এরকম মাথায় দিক, এই মাথার দিকটা থেকে ধরার তোমাদের চেষ্টা করতে হবে। ঠিক আছে, এই মাথা অনেকে কি করে, এই জায়গাটাতেই ধরে একটু নিচ থেকে, একটু নিচে যেহেতু ধরে, প্রথম কথা হচ্ছে এখানে মাংস মতো আছে, মানে আঙুলের এই জায়গাটা নরমও হয়, আর তার থেকেও বড় কথা এই যে নিচের যে উঁচু মতো মাংসটা আছে এটা আমাদের নিচের তারে লেগে যায়, এই যে যথারীতি নিচের তারে লেগে যাচ্ছে, যেহেতু লেগে যাচ্ছে তাই আমাদের সাউন্ডটা কিন্তু অফ হয়ে যাচ্ছে, তারে তারে লেগে যাচ্ছে, মানে তারে তারে লেগে যাচ্ছে বলতে তারের সাথে আঙুলের যেই মাংসটা আছে সেটা লেগে যাচ্ছে। তার জন্য কি করতে হবে, মাথায় রাখতে হবে আগে যে যখনই ধরবো আঙুলটাকে একটু উঁচু করে ধরবো, মানে এই যে দেখো এটা হচ্ছে ঠিক প্রসেস, উঁচু এইভাবে ধরতে হবে। ঠিক আছে, এইটা আর নর্মালি ধরে ফেলে লোকে এরম ভাবে, এইটা আর এইটার মধ্যে অনেকটা ডিফারেন্স চলে আসে, যার জন্য কিন্তু সাউন্ডটা প্রবলেম করে। তাহলে এই তিনটা আঙুল প্রথমে তোমাকে ধরতে হবে এরম ভাবে, ধরার পর দেখবে প্লাগ ইন করবে সাউন্ড চলে আসবে। ঠিক আছে, এইবার যেটা মেইন, যেটাতে বেশি প্রবলেম হয় মানুষের, সেটা হচ্ছে এক নম্বর আঙুলটা। এক নম্বর আঙুলটা ধরতে গিয়ে যথারীতি ফেট আপ হয়ে যায় লোকে, অনেকের মনও ভেঙে যায় যে হচ্ছে না বা হবে না, অ্যাকচুয়ালি সেটা নয় ব্যাপারটা, টেকনিকটা দেখো, টেকনিকটা তোমাকে প্রথমে কি করতে হবে, প্রথমে যখন এক নম্বর আঙুলটা বসাবে সবার ফার্স্ট তোমার কাজ হচ্ছে আঙুলের, দেখো আর একটা কথা বলে রাখি তার আগে, অনেকে ভাবে হয়তো যে হাতের আঙুল বড় বলে ধরতে সুবিধা হচ্ছে, এটা ঠিক কথাই যে হাতের আঙুল বড় থাকলে গিটার বাজাতে একটু সুবিধা হয়, এটা একদম ঠিক, কিন্তু এফ মেজর কর্ডে যে হাতের আঙুল বড় থাকলে সাউন্ড ভালো আসবে বা সাউন্ড ঠিক আসবে এটা কিন্তু ভুল। কারণ আমি আমার ব্যক্তিগত হিসাবে বলছি, আমার যে অফলাইন ক্লাসে যে স্টুডেন্টগুলো আছে, অনেক স্টুডেন্ট আছে ছোটো ছোটো, ঠিক আছে, ছোটো ছোটো বলতে তারা হয়তো থ্রি ফোরে পড়ে, ফোরে পড়ে, থ্রিতে পড়ে, ফাইভে পড়ে, তাদের হাত বা আঙুল ছোটো, অনেকটাই ছোটো, এই সাইজেরই কিন্তু গিটার তারা ধরে, তা যথারীতি তাদের কিন্তু সাউন্ড বেরোচ্ছে। তাহলে আঙুলটা ছোটো বড়োতে কিন্তু প্রবলেমটা নয়, আবার অনেকের আছে যারা বড়ো, মানে বড়ো হয়ে গিটার শিখছে, কলেজের পরে আসছে আমার কাছে শিখতে, তাদের হাত আঙুল পুরোটাই বড়ো কিন্তু তারা সাউন্ড বের করতে পারছে না, তাহলে বাচ্চারা পাচ্ছে তারা পাচ্ছে না, তাহলে কি প্রবলেমটা কিন্তু আঙুল বা হাতের নয়, প্রবলেমটা হচ্ছে টেকনিক। ঠিক আছে, ধরার যে টেকনিকটা, তাহলে টেকনিকটা যদি তোমরা শিখে যাও তোমার তখন আঙুলটা কিন্তু কোনো ফ্যাক্ট হবে না। ঠিক আছে, চলো তাহলে টেকনিকটা দেখি, প্রথমে এক নম্বর আঙুলটাকে কিভাবে করবে, এই যে ধরেছি এই ধরাটাকে এরমভাবে ধরবে যে এই দু নম্বর কর্ড
এই যে 2 নম্বর কর্ডটা ভালো করে দেখবে, হ্যাঁ 2 নম্বর কর্ডের জাস্ট একটু নিচে, এটা 2 নম্বর কর্ড আমাদের, 2 নম্বর কর্ডের একটু নিচ থেকে 1 নম্বর তারটা শুরু হতে হবে। আবার বলছি 2 নম্বর কর্ড থেকে নয় কিন্তু, মানে 2 নম্বর কর্ডটা 1 নম্বর তারের উপর বসিয়ে দিলে সেটা নয় কিন্তু, 2 নম্বর তারে 2 নম্বর কর্ডের একটু নিচ থেকে মানে এই সব জায়গা থেকে তোমাকে 1 নম্বর তারের পজিশনটা নিতে হবে, মানে বসাতে হবে আঙুলটা এমন ভাবে বসাবে যাতে এই দেখো 2 নম্বর তার এই 1 নম্বর তারের ঠিক নিচটাতে যাচ্ছে 2 নম্বর কর্ডে, এরকম ভাবে এটাকে বসাবে। এবার বসিয়ে কি করবে, আঙুলটাকে এরকম সোজা রাখবে, ঠিক আছে, সোজা রাখলে পরবর্তীকালে তুমি সোজা রাখো যেমন ইচ্ছে রাখো, সাউন্ড একবার বেরোনোর পর কিন্তু তখন সব কিছুতেই সাউন্ড বেরোবে, কিন্তু প্রথমে কি করবে, প্রথমে কিন্তু আঙুলটাকে সোজা রাখবে না, প্রথমে আঙুলটাকে একটু বেঁকিয়ে দাও, এরকম ভাবে দেখা করো, এরকম ভাবে দেখে তাহলে সুবিধা হবে। এই যে দেখো আঙুলটা কিন্তু এরকম নেই, সোজা নেই, কিন্তু আঙুলটা কি করেছি একটু বেঁকিয়ে দিয়েছি। বেঁকিয়ে দিলে কি হবে, তোমার যে আঙুলের যে প্রেশার দেবে তখন প্রেশারটা এই সাইড থেকে আসবে, মানে পুরো মিডল থেকে কিন্তু প্রেশারটা দেবে না বা আনবে না প্রেশারটা, ঠিক আছে, মিডল থেকে প্রেশার আনলে কিন্তু সাউন্ড বেরোতে অনেক দেরি হবে, প্রেশারটা দেবে এই সাইডটাতে মানে এই সেক্টরটাতে, ঠিক আছে, একদম আবার সাইডে নয় কিন্তু জাস্ট এই কোনা কোনি টাইপের, মানে মাঝখানটায় দিচ্ছি না, একটু সরে এসে প্রেশারটা দিচ্ছি, প্রেশারটা যখনই এরকম তুমি দেবে আঙুলটা এই শেপে রাখবে তখন দেখবে অটোমেটিক তোমার প্রেশারটা এই জায়গায় আমি চিপে দেখাচ্ছি আঙুলে দাগ পড়ে যাবে, তাহলে এ দেখো এই জায়গাটা এই কোনা কোনি, ঠিক আছে, প্রেশারটা এই জায়গাটা দেবে। তাহলে দেওয়ার পর তোমার প্রথম কাজ হচ্ছে যতটা জোরে পারো প্রেশারটা দেবে প্রথমে, দিয়ে দেখবে আগে সাউন্ড একটা প্লাগ ইন করে দেবে, মানে ডাউন স্ট্রোক করে দেখবে যে সাউন্ড আসছে কি আসছে না, বা কোন তারে সাউন্ড আসছে না কোন তারে সাউন্ড আসছে, ঠিক আছে, 3টা আঙুল কিন্তু তুলে করবে, 3টা আঙুল তুলে মানে আঙুলটাকে এরকম চাপিয়ে দেবে না, 2 নম্বর আঙুল কিন্তু চাপ দেবে না, তুলে করবে, কারণ 2 নম্বর আঙুল তোমার কিন্তু অন্য তারে বিজি থাকবে, অতএব আঙুল কোনো প্রেশার দেবে না, জাস্ট 1টা আঙুলের প্রেশার, মানে 1 নম্বর আঙুল ওইটা দিয়ে তোমাকে প্রেশার দিতে হবে তারের উপর, ঠিক আছে, তাহলে দিলে এইভাবে দিয়ে তোমাকে বারবার দেখতে হবে যে সাউন্ডের পজিশনটা কোথায় ভালো আসছে, চেঞ্জ করে করে দেখো সাউন্ড ঠিক আছে। এবার আমি যদি একটু প্রেশারটা হালকা করি তোমাদের দেখানোর জন্য, তাহলে দেখবে সাউন্ডটা চলে যাবে, এই দেখো সাউন্ড চলে গেছে, আবার অন্য তারে যাই, এই দেখো 4 নম্বর তারে সাউন্ড চলে গেছে, 3 নম্বরে চলে গেছে, তাহলে কি যেই আমি প্রেশারটা আঙুলে ঢিলা করলাম অটোমেটিক আমার এই সাউন্ডগুলো চলে গেল, ঠিক আছে, তাহলে প্রেশারটা আমাকে মাস্ট এখানে দিতেই হবে, যেই প্রেশার দেব তখন কিন্তু এই সাউন্ডটা আসবে, আঙুলের দাগটা দেখলে তোমরা বুঝতে পারবে প্রেশারে কতটা প্রেশার পড়ছে, দেখো ঠিক আছে, আর আঙুলের দাগটা দেখো সাইডে আছে মিডলে কিন্তু নেই, এই সাইডটা থেকে প্রেশারটা দেবে তাহলে কিন্তু তোমাদের নিজের তাড়াতাড়ি বেরোবে, তাহলে এইভাবে দিলে। এবার দেওয়ার পর তোমাদের নেক্সট কাজ হচ্ছে 2 নম্বর আঙুলটাকে 3 নম্বর তারে বসাতে হবে, 2 নম্বর আঙুল 3 নম্বর তারে 2 নম্বর ফ্রেটে বসালে, তারপর 3 নম্বর আঙুল 5 নম্বর তারে বসালে 3 নম্বর ফ্রেট, আর 4 নম্বর আঙুল 4 নম্বর তার 3 নম্বর ফ্রেট, ঠিক আছে, দিয়ে এবার দেখো তোমাকে প্রেশার দিতে হবে বা স্ট্রোক করতে হবে যে কোথায় সাউন্ডের প্রবলেম হচ্ছে, দেখো 1 নম্বরে একটু সাউন্ডটা কম আসছে, তাই তো, তাহলে আমার আঙুলের পজিশনটা একটু নড়েছে, নিশ্চয়ই নড়েছে, না হলে এটা আসতো না, যেহেতু 1 নম্বরে সাউন্ডটা প্রবলেম হচ্ছে তাই 1 নম্বর তো আমি এই 3টা আঙুল দিয়ে ধরে নিই, 1 নম্বর তার 1 নম্বর তার ধরে আছি আমার 1 নম্বর আঙুল দিয়ে, তাহলে আঙুলের পজিশনটা একটু চেঞ্জ করতে হবে, চেঞ্জ বলতে পজিশনটা জাস্ট উঠিয়ে নিয়ে আর একবার বসাবে, বসিয়ে আঙুলটাকে একটু বেঁকানোর চেষ্টা করবে, দেখো বেঁকানোর চেষ্টা করছি মানে এই ধার দিয়েই প্রেশারটা দিচ্ছি, কিন্তু এই ধারটা দিয়ে, ধার দিয়ে প্রেশার দিলেই কিন্তু আসবে, আবার দেখাচ্ছি এবার কিন্তু চলে এসেছে, ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে, তাহলে কতটা প্রেশার পড়ছে তোমরা আন্দাজ করতে পারবে যখন প্র্যাকটিস করবে, ঠিক আছে, দেখো প্রত্যেকটা আঙুলের দাগ চলে আসছে, এই দাগটা কিন্তু আসতে হবে, মানে দাগ আসতে হবে মানে দাগ আসলেই সাউন্ড আসবে সেটা নয় কিন্তু, ঠিক আছে, দাগ আসলেই সাউন্ড আসবে সেটা বলছি না, কিন্তু তোমাকে দাগটা আনতে হবে, প্র্যাকটিস করতে হবে, করতে করতে দেখবে সাউন্ড চলে আসবে, ঠিক আছে, তা এইটা গেল তোমাদের প্রথম টেকনিক। দ্বিতীয় টেকনিক যদি এইটার পরও না আসে, ঠিক আছে, অনেকে দেখবে এইটার পরও হয়তো আসছে না, তারা কী করবে, এই আঙুলটাকে অন্যদিকে বেঁকাবে এবার, ঠিক আছে, প্রথমে তো এটা ট্রাই করলে যে এই দিকটা বেঁকিয়ে দেখলে হচ্ছে না,
দ্বিতীয় কি করবে, এই তিন টেবিল যেমন আছে থাকবে, এবার মিডল পোর্শন দিয়ে প্রেসার দেবে। মিডল পোর্শনে প্রেসার দিয়ে সোজা কিন্তু রাখবে না, সোজার কোনো এখানে ব্যাপারই নেই। এবার আঙুলটাকে এই রকম ভাবে লেখিয়ে দেবে, ঠিক আছে? দেখো ধরাটাকে দেখো, এই যে মিডল পোর্শনে প্রেসার করছে, আর আঙুলটাকে বেঁকে দিচ্ছি কীভাবে, এইভাবে, ঠিক আছে? একটু বেঁকা আছে, ভালো করে দেখো, এই যে সোজা করলে দেখতে পাবে, এরকম সোজা নেই কিন্তু, ব্যাপারটা কী আছে, এইরকম আছে। তাহলে এইরকমভাবে ধরে বাকি তিনটা আঙুল তোমাকে বসাতে হবে, যেমনভাবে বসাও, বসিয়ে ট্রাই করতে হবে। এই যে প্লাগ ইন করি, মানে আস্তে করে বাকি, তাহলে কি দেখো 6 নম্বরে সাউন্ডটা ঠিক আসছে না, তাহলে আঙুলটা আবার উঠিয়ে ভালো করে বসানোর চেষ্টা করতে হবে, এইবার এসছে, ঠিক আছে? এইবার তোমাকে প্রেশার দিয়ে চেক করলেই সাউন্ড পেয়ে যাবে। কিন্তু এই যে সেকেন্ডে যেটা দেখালাম সেটা কিন্তু মিডলে দেখালাম, তাই দেখো মিডলে দাগ পড়েছে, ঠিক আছে? মিডলে যখন যেভাবে মিডল যদি আঙুল মানে মিডল দিয়ে প্রেশার দিতে হয় তাহলে তোমাকে আঙুলটা এইরকমভাবে রাখতে হবে, আর যদি সাইড দিয়ে প্রেশার দিতে হয় তাহলে আঙুলটা এরকম রাখতে হবে 1 নম্বর, ঠিক আছে? এই যে দুটো পজিশন দেখালাম, এই পজিশনে তোমরা ট্রাই করে দেখো, আসবেই আসবে। কিন্তু হ্যাঁ, এটা নয় যে আজকে ট্রাই করলে তোমার 10 মিনিটের মধ্যে চলে আসবে, যেটা ট্রাই করবে মানে যেদিকে তুমি এইদিকে ট্রাই করো কি এইভাবে ট্রাই করো, যে ট্রাইটা করবে সেটা দিয়ে কন্টিনিউ 1 সপ্তাহ প্র্যাকটিস করো, সেটা দিয়ে সাউন্ড আসবেই, ঠিক আছে? আসতে বাধ্য, এই টেকনিকটা ইউজ করো, তাহলে দেখবে তোমাদের 1 মিটার কর্ডটা উঠে গেছে, ঠিক আছে? বারবার এটা দেখবে, এই তিনটা আঙুলকে বসিয়ে রাখবে, বসিয়ে রেখে শুধু আঙুলটাকে 1 নম্বর আঙুলটাকে মুভ করবে, 1 নম্বর। যদি এই তিনটা আঙুলের সাউন্ড ঠিক থাকে তাহলেই কিন্তু করবে, যদি তিনটা আঙুলের সাউন্ড ঠিক না থাকে তাহলে তোমাকে আগে তিনটা আঙুলের সাউন্ড ঠিক করে বের করতে হবে, তারপরে 1 নম্বর আঙুল নিয়ে মাথা নামাতে হবে, ঠিক আছে? তিনটা আঙুলের যখন সাউন্ড ঠিক থাকবে তারপর তুমি 1 নম্বর আঙুলটাকে শুধু বসাবে আর প্লাগ ইন করবে। যদি দেখো যে তারে প্রবলেম করছে বা কোনো সাউন্ডই আসছে না কোনো তারে, তখন শুধু মুভ করবে, মুভ করে করে দেখবে, ঠিক আছে? খুঁজবে ব্যাপারটাকে, মানে কতটা প্রেশার দিলে কতটা বেকালে জিনিসটা হচ্ছে, বা এরকমভাবে যেটা সেকেন্ড স্টেপ দেখালাম এটাও করতে পারো, এটা ট্রাই করতে পারো। খুঁজতে হবে যে আঙুলটা, সবার আঙুলের এক একটা শেপ থাকে, ঠিক আছে? আর আঙুল কীভাবে নিচ্ছে সবাই কিন্তু 1 মেজার পাওয়ার একইভাবে ধরে না। যেমন ধরো তোমার যখন সাউন্ডটা বেরিয়ে যাবে তখন তুমি 1 নম্বর আঙুলটাকে যেভাবে ধরবে একটা সময় দেখবে সেইভাবেই তোমার সাউন্ড বেরোচ্ছে। সাপোজ আমি দেখাচ্ছি, ধরো এটা দেখিয়ে দেখাচ্ছি, যেটা প্রথমে বললাম বেরোচ্ছে, এটা দ্বিতীয় বললাম বেরোচ্ছে, আঙুলটাকে একটু উপরে করে দিলাম তাতেও বেরোচ্ছে, আঙুলটাকে একটু নিচে করে দিলাম তাতেও বেরোচ্ছে। তাহলে কি একবার সাউন্ডটা যখন তোমার আয়ত্তে চলে আসবে তখন কিন্তু তুমি যেভাবেই ধরো না কেন সাউন্ড কিন্তু বেরোবে। প্রবলেম কিন্তু যা করার ম্যাক্সিমাম 1 নম্বর আঙুলটাকেই করে, ঠিক আছে? তাই 1 নম্বর আঙুলটাকে নিয়ে বেশি ট্রাই করবে, বেশি ঘাঁটবে জিনিসটা, আর ঘেঁটে ঘেঁটে দেখো যে কোন শেপটাতে তোমার সাউন্ডটা বেরোচ্ছে। এছাড়া এই 1 মেজার কর্ডের কিন্তু আলাদা কোনো ট্রিক্স নেই যে সহজ উপায় বলে দিলাম তাহলে তোমাকে এরমভাবে ধরতে হবে, কিন্তু এইটা। তবে একটা কথা বলে রাখি এর পেছনে, এইটা ধরে কিন্তু তুমি বেশি দিন এই কর্ডে স্টে করতে পারবে না, একটা সময় গিয়ে তোমাকে কিন্তু এই কর্ডটা ধরতেই হবে, একদম 100% শিওর ধরতে হবেই, যদি গিটারের জগতে মানে গান বাজনার জগতে তুমি থাকো, গিটার নিয়ে এগিয়ে যেতে হবে, ঠিক আছে? চলো এইভাবে ট্রাই করো বাড়িতে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকো সবাই।